নমস্কার সকলকে, আজি 13 জুলাই 2024 অর্থাৎ শনিবার সন্ধ্যার ভাগত মই এনেকে ওলাইছো বিলাইশিপুরা সূর্যখাতান শিবুদার ঘরত। কারণ আজি মা বিপদ নাখিনি পূজা উপলক্ষে শিবুদায় প্রসাদ খাব মাতিছে। আর যেহেতু আমার ঘরত আজি আলহী আহিল, আলহী মানে একচুয়ালি মোর দাদার মশাই হয় উৎপল চন্দ্র নাথ। দাদা CISF এইবেলি র্যাঙ্ক বাড়িল, তাই হওয়ালদার হয়েছে মানে। তো যেহেতু দাদা সন্ধ্যার ভাগত এনেকে ফুরিব আহিল, তো দাদাক এটা মাত দি মই সিধা যাম বিলাইশিপুরা শিবুদার ঘরত। আর ইয়া দাদা উৎপল চন্দ্র নাথ, দাদার প্রমোশন হয়ে গেল CISF-ত, হাওয়ালদার পোস্ট পাল মানে প্রমোশন হয়ে গেল। দাদা কিমান দিন চাকরি করার পিছত র্যাঙ্ক বাড়িল? আমার 16 বছর। 16 বছর? তো কালি চাকরি জয়েন করা হেন লাগিল, আজি 16 বছর হয়ে গেল। তো মানে একটা কথা কম ডেকা বন্ধু গিলানক, আজিকালি বহুত মোবাইলত গেম খেলাই খেলাই শরীরগুলো একদম নষ্ট করে খেলাইছে, আর এ হল জবরদস্ত। দাদার শরীর দেখছা না, এলাও রাতিপুৱা 2 লিটার পানি লাগে, দিনত 5 লিটার 7 লিটার পানিই খায়, দৌড়ি থাকে, ঘরত আইসে রেস্ট করবো লাগে, রেস্ট নকরে, কিবা কাম করবো নহলে দৌড়িব নহলে এক্সারসাইজ, শরীরক ইমান যত্ন করে। মোর দাদাও যেনেকুয়া 1000 বার বুক ডাউন মারে পেলে, এতিয়া দাদাও কম নহয় মানে। একচুয়ালি শরীর মানে আমার মেইন সম্পদ তো শরীর না, ফিজিক্যাল মেইন সম্পদ। শরীর ভাল তো বাকি সব ভাল, শরীর বেয়া তো বাকি সব বেয়া, টাকা পয়সা ধন দৌলত সব বেকার, হয় না? তো গতিকে দাদা বহুত ভাল লাগিল। আরো আমার জয়, জয় যাবি দে, মুই বিলে শিবিরত যাম, হ্যাঁ প্রসাদ খাবা। ওই যে শিবুদা লাগাইছে মানে বিপদ নাশিনী পূজার প্রসাদ খাবা, ঠিক আছে দে, জয় যাইছ দে, দে মই ওলালো এটা ডাইরেক্ট বিলেশিপুরার শিবুদার ঘর লগ পাম। হয় নমস্কার সকলকে, আজি মই উপস্থিত আছো বিলেশিপুরার ওয়ার্ড নাম্বার 4 ঘোষপাড়া, একচুয়ালি শিবুদার ঘরত। শিবুদার আসল নাম পঙ্কজ কুমার দে, হয়তো বহুতে কনফিউজ হব পঙ্কজ কুমার দে বলে কলে, শিবু বলে সবাই জানে সোমা স্টুডিও, বিলেশিপুরা কালিবাড়ি কমপ্লেক্সত সোমা স্টুডিও হয় আমার শিবুদার ঘরত। আজি মা বিপদ নাশিনীর পূজা উপলক্ষে মই আজি সন্ধ্যা প্রসাদ খাবার কারণে আইছি একচুয়ালি। আর এয়াই হল আমার মা বিপদ নাশিনী, যান বাধা বিঘিনি বিপদের পর মুক্ত করবেন এই মা। গতিকে এনেকে আমার শিবুদার ঘরত আজি মার পূজা চলি আছে, আর মই সন্ধ্যার ভাগত এনেকে আহি পেলাই মার দর্শন লাভ করলো আর প্রসাদ গ্রহণ করলো, খুবই ভাল লাগিল। আপনার দেখাইছো, আপনাদের এই ভিডিওর জড়িয়ে মার আশীর্বাদ লাভ করব, আপনার পরিয়ালর লগতে জীবনের যান বাধা বিঘিনি এইবিল নাশ করক মায়ে, তারে কামনা করছো। আর মার শ্রীচরণত শতকোটি প্রণাম জানাইছো, এয়া মা বিপদ নাশিনী। দাদা কতদিনের পর পূজাখান চলি আহি আছে? 45 বছর, 45 ইয়ার্স মানে 45 বছরের এখন পূজা করে আহি আছে, আর প্রতি বছরে এনেকে এটা নির্দিষ্ট দিনত পূজাখান করা হয়, আর আজিও মুই এই পূজাখানত আহিব পাই নিজকে সৌভাগ্য বলে ভাবিছো, খুবই আনন্দিত। আপনাদের মার এবার দর্শন করল, আপনার জীবনের বা পরিয়ালর যান বাধা বিঘিনি বিপদ নাশ করি সকলের যাতে মঙ্গল হয় মারপর আশীর্বাদ লাভ করক এই ভিডিওর জড়িয়ে। দাদা আমার শিবুদার পঙ্কজ কুমার দে, আর বউ, বউর নামটা কি আছে? আচ্ছা বউর বইনি আছিল না একজন দাদার? আচ্ছা সোমা দে, সোমা দে, আচ্ছা মানে শিবুদার ডাঙর বাইদ। আচ্ছা আচ্ছা, আপনার ঘর ইয়াতে? সৌভাগ্য নহল কিন্তু এইখানে সময় আহিব পাইও বহুতই ভাল লাগিল। আর এনেকে গাঁর বা ওসর বহুতো আই মাতৃ পুরুষ মহিলা সকলে আহিছে, আর এনেকে মার আশীর্বাদ লাভ করেছে, বউ কিন্তু ধুনিয়াকে ফটা পিন্ধে দিয়ে আছে, খুবই ভাল লাগছে। ধন্যবাদ সকলকে, বউ আহিলো দে মই আজি, ঠিক আছে থাকো। আপনার ঘর আপনার কিন্তু শিবুদার লগত ফেসটা একদম 100% মিল, ভন্টি না 100% মিল আছে মানে। মার পাওয়ার মানে মার যে শক্তি কিমান, মই এটা উদাহরণ দিছো জাস্ট সরুকে। যাকালি দাদা যেতিয়া ফোন করেছিল, মই দাদাই কৈছিল যে বরষুণ নাহিলে ভাল মানে, ইমান ডাঙরকে মানে বহুত আশা লৈ অনুষ্ঠানখন আয়োজন করেছে, আর মই কৈছিল যে দাদা নাহে যেহেতু মার পূজা তো বরষুণ নাহে, দাদা আজি বরষুণ নাহিল, তো মার পাওয়ার আছে না নাই? আছে, এটা শক্তি না? তো গতিকে খুবই ভাল লাগিল, ধন্যবাদ দাদা আজি আহিলো, সকলকে বহুত লগ পাই খুবই ভাল লাগিল, থ্যাংক ইউ। মায়ে সকলকে সুস্থ রাখক, দীর্ঘায়ু করক আর মঙ্গল কামনা করুন, ধন্যবাদ।